আর এরই মধ্যে নির্বাচনের যারা প্রার্থী তারা যে যার যার নিজ নিজ আসনে এবং এলাকায় নির্বাচনী প্রচারণার কাজে ব্যস্ত সময় পার করছেন। আমরা ঢাকা ২০ আসনে নির্বাচনী প্রচারণার খবর জানাতে চাই আপনাদের। সাভারের ধামরাই থেকে সরাসরি যুক্ত হচ্ছেন জুমাতুল বিদা। বিদা, আশা করি ভালো আছেন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। একটু জানাবেন যে আজকে একটু শীতের প্রকোপও বেশি, যে প্রার্থীরা কেমন নির্বাচনী প্রচারণার কাজটি চালাচ্ছেন এবং যে প্রার্থীরা প্রচারণার কাজে ব্যস্ত সময় পার করছেন আচরণবিধি মেনে করছেন কিনা সেটা। রাশেদ, শুরুতেই জানিয়ে রাখি, যেহেতু এই যে শীতের তীব্রতা সেটি বেড়েছে, তার সাথে সাথে কিন্তু যেহেতু সময় ঘনিয়ে আসছে নির্বাচনী প্রচার প্রচারণার, সাধারণের কাছে দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট পাওয়ার চাওয়ার যে প্রবণতা এটিও কিন্তু বেড়েছে প্রার্থীদের মাঝে। এটি ঢাকা ২০ আসন, যেখানে সংসদীয় আসন নম্বর ১৯৩ বলা হয় এবং এখানে প্রায় ৩.৫ লাখের বেশি ভোটারের উপস্থিতির মাঝখানে ৭ জন প্রতিদ্বন্দ্বী, যার মধ্যে ত্রিমুখী সংঘর্ষ, অর্থাৎ ঢাকা ১৯ আসনের মতো ২০ আসনে ত্রিমুখী একটি লড়াইয়ের আভাস কিন্তু দিচ্ছে এই ঢাকা ২০, যেখানে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনীত বেনজির আহমেদ তার ঠিক পাশেই রয়েছেন সাবেক সংসদ সদস্য মালিক এবং আরেকজন আওয়ামী লীগের নেতা মহাদেস। এবং এই যেই অবস্থানটুকু আসলে গড়ে উঠেছে জনপ্রিয়তার কাতারে থেকে মহাদেস থেকে শুরু করে যেই এম এ মালিক এবং বেনজির আহমেদ তিনজনই কিন্তু, সাথে আরও যেই প্রার্থী রয়েছে, অর্থাৎ ৭ জন প্রার্থী কিন্তু সময়ের সাথে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন এবং এই ধামরাইকে আসলে যেই রূপ পরিবর্তন থেকে শুরু করে উন্নয়ন কর্মকাণ্ডগুলো চলছে কিংবা অসম্পূর্ণ রয়েছে, চলমান রয়েছে, এই কর্মকাণ্ডগুলো আসলে সম্পন্ন করার আশ্বাসটুকু তারা ভোটারদেরকে দিচ্ছেন। এর পাশাপাশি সড়ক থেকে শুরু করে গ্যাস এবং অন্যান্য যে সীমাবদ্ধতার কথাটুকু স্থানীয় জনগণ সবসময় বলে থাকেন, সেই অভিযোগটুকু মাথায় রেখেও তারা উন্নয়ন প্রকল্প সাজানোর আহ্বান জানিয়েছেন এবং ভোট কেন্দ্রে গিয়ে নিজের যেই নাগরিক অধিকার সেইটুকু বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রার্থীরা। অন্যদিকে ভোটাররা কিন্তু একটি কথা বলছেন, যেই নির্বাচিত হোক যাতে উন্নয়ন বজায় থাকে এই স্থানের এবং বাসিন্দাদের। রাশেদ, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। বিদা, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। জুমাতুল বিদা ঢাকা ২০ আসনের নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন।